গুড মর্নিং প্রিয় ছাত্ররা, আগের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপারের একটি অংশ আলোচনা করেছিলাম। আজ দ্বিতীয় অংশটি আলোচনা করে দিচ্ছি, তোমাদের যাদের অসুবিধা তারা এটা দেখে নেবে। পেজ নাম্বার দেখো, তোমাদের যে সাজেশান পেপার দেওয়া হয়েছে মডেল কোশ্চেন পেপার, সেখানে এইটা আছে, ঠিক আছে। RKM V5 সায়েন্স 3, এই যে পেজ, ঠিক আছে, মানে RKM 5 সায়েন্স 3 অ্যাকচুয়ালি, এখানে যে অংশটা আছে এই অংশটি আলোচনা করে দিচ্ছি। এটি আগের দিন আমি বলে দিয়েছিলাম, কিন্তু যেহেতু এটি এই পেজে আছে সেহেতু আর একবার বলে দিচ্ছি। এখানে দাগ দেওয়া আছে MCQ, এটা তোমরা দেখতেই পাচ্ছ যে চিংড়ি কোন প্রাণী হবে সন্ধিপদ। চিংড়ি মাছ নয়, এটা তোমরা ক্লাসে অনলাইন পড়ানোর সময় বলেছিলাম, সুতরাং আর ডিটেলস আলোচনা করছি না। আচ্ছা, তারপরেরটাও দেখতে পাচ্ছ কি অ্যান্সার। তারপরে হচ্ছে জল শোধনের জন্য ব্যবহার করা হয় কি না পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছিল, কীভাবে আর কি প্রাকৃতিক উপায়ে জল শোধন করা যায়, রাসায়নিক উপায়ে জল শোধন করা যায়, তার অংশ এটি। হ্যাঁ, তো এটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে রাসায়নিক উপায়ে আর কি জল শোধন করা হয়। আচ্ছা, এরপরে একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ, এটিও আগের দিন অনেকগুলি উদাহরণ দেওয়া হয়েছিল, তার মধ্যে এখানে যেটি আছে, এখানে লোহায় মরিচা পড়া, এটি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পড়বে। কারণ কি না, রাসায়নিক বিক্রিয়া কি তোমাদের আগের দিন বলেছিলাম না, যে বিক্রিয়ায় পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হলে পুনরায় আর কি আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, অর্থাৎ পদার্থের আভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হয় যে বিক্রিয়ায়, সেই ধরনের বিক্রিয়াগুলিকে রাসায়নিক বিক্রিয়া বলে, তো এখানে লোহায় মরিচা পড়া এটি হবে। এছাড়া উদাহরণ দিয়েছিলাম তোমাদের বই, আরেকটি উদাহরণ আছে কি না, দুধে লেবু দিলে ছানা কেটে যায়, তো এটাও একটি রাসায়নিক পরিবর্তন, কেন সেটা বুঝতেই পারছো। আচ্ছা, তারপরে এবার দেখো এখানে আছে দুই একটি বাক্যে উত্তর দাও এক নাম্বার করে। তো প্রথম আছে কর্ণপটহকি না, আমাদের যে কান, হ্যাঁ, কানকে তিনটি অংশে ভাগ করা যায়, ঠিক আছে, একটাকে বলা হয় বহিঃকর্ণ, একটাকে বলা হয় মধ্যকর্ণ, একটাকে বলা হয় অন্তঃকর্ণ। এবার বহিঃকর্ণের মধ্যে আবার ভাগ আছে, সবার বাইরে এই যে অংশটা দেখছো, সবার বাইরে এটা, এটাকে বলা হয় কর্ণছত্র, ঠিক আছে, কর্ণছত্র। এই কর্ণছত্রের মাঝখানে একটি কেন্দ্রে একটি ছিদ্র আছে, যেই ছিদ্রকে বলা হয় কর্ণকুহর। এই কর্ণকুহরটা এই কর্ণছত্রের কেন্দ্র বরাবর কিছুটা অগ্রসর হয়েছে, নলাকার অংশ। হ্যাঁ, সেই নলাকার অংশটিকে আর কি নলাকার অংশটি একটি জায়গায় গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে, অর্থাৎ মানে নলাকার অংশটি এক মানে যেখানে শেষ হয়েছে সেই অংশে একটি বিশেষ পাতলা পর্দা থাকে, ঠিক আছে, সেই পাতলা পর্দাটিকে বলা হয় কর্ণপটহ বা টিম্প্যানিক মেমব্রেন বা এয়ার ড্রাম, ঠিক আছে। যখন বাইরে থেকে শব্দ আসে সেই শব্দ কী হয় না, কর্ণকুহরের মাধ্যমে মানে ওই যে নালী, সেই নালী কর্ণকুহরের মাধ্যমে আর কি ওই কর্ণপটহে গিয়ে ধাক্কা মারলে কর্ণপটহ বা এয়ার ড্রাম বা টিম্প্যানিক যে মেমব্রেন সেটি কম্পিত হয়, আর কম্পিত হলে শব্দ মানে টিম্প্যানিক মেমব্রেনই কিন্তু বহিঃকর্ণে শেষ, এরপরে কী আরম্ভ হচ্ছে মধ্যকর্ণ। তাহলে এরপরে কী হবে না, যখন টিম্প্যানিক মেমব্রেনটা কম্পিত হবে আর ওই কম্পনের সাউন্ডটা বহিঃকর্ণ থেকে মধ্যকর্ণে চলে যাবে। তাহলে কর্ণপটহ কী তোমরা বুঝতে পারলে, সংজ্ঞা আকারে লেখাও আছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, এরপরে হচ্ছে লিপ্তপদ। লিপ্তপদ তোমরা জানো, কিছু কিছু প্রাণীর পায়ের যে আঙুল, সেই আঙুলগুলি পরস্পর পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে, তো এই রকম পদকে লিপ্তপদ বলা হয়। লিপ্তপদ কী করে না, বিভিন্ন প্রাণীদের আর কি সাঁতার কাটতে সাহায্য করে, যেমন হাঁস, ব্যাঙ প্রভৃতি প্রাণীর পায়ে
পিছনের পায়ে লিপ্ত পদ দেখা যায়। আচ্ছা, তারপর শীত ভুমকি, এটিও আমরা আগের দিন আলোচনা করেছিলাম। শীত ভুমকি, শীতকালে কিছু কিছু প্রাণী কি বিশ্রাম অবস্থায় থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। হ্যাঁ, এবং এই অবস্থাকে আর কি শীতঘুম বা হাইবারনেশন বলে। যেহেতু আগের দিন বিস্তারিত আলোচনা করেছিলাম, আর আলোচনা করছি না, লেখাটা তোমরা দেখে নিও, লেখায় তোমাদের অসুবিধা ছিল, লেখাটা তোমরা দেখে নিও। আচ্ছা, তারপরে ব্যাঙের সামনের পা ও পিছনের পায়ে কটি আঙুল? তোমরা জানো ব্যাঙের সামনের পায়ে 4টি আঙুল, পিছনের পায়ে 5টি আঙুল। আচ্ছা, ব্যাঙের জিভের বৈশিষ্ট্য কী? না, এটাও তোমরা সবাই জানো, ব্যাঙের জিভের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যেমন জিভের কি সামনের দিকটা খোলা, পিছনের দিকটা জোড়া, ব্যাঙের উল্টো। অর্থাৎ ব্যাঙের সামনের দিকটা আটকানো, পিছনের দিকটা খোলা। এছাড়াও ব্যাঙের জিভে কী থাকে? আঠালো পদার্থ থাকে। যখনই ব্যাঙ শিকার ধরে কী করে, পিছন দিক থেকে জিভটা এরকম করে বার করে দেয়। বার করে দিলে এই জিভে যে আঠালো পদার্থ আছে, আঠালো পদার্থে পোকামাকড় লেগে যায়, জিভটি আবার এরকম করে গুটিয়ে ভেতরে নিয়ে চলে আসে। এটাই হচ্ছে ব্যাঙের জিভের বৈশিষ্ট্য। এরপরে ব্যাঙা চিকিৎ, ব্যাঙা তোমরা জানো যে ব্যাঙের জীবনচক্র কয়েকটি দশার মাধ্যমে সম্পন্ন হয়। তো একটি দশার নাম হলো ব্যাঙাচি। হ্যাঁ, ডিম থেকে ব্যাঙাচি নির্গত হয়। হ্যাঁ, ব্যাঙাচি নির্গত, ব্যাঙাচি কী সেটি খুবই সংক্ষেপে আমি লিখে দিয়েছি, তোমাদের বই থেকেই লিখে দিয়েছি, বই থেকে আমি নিয়ে ছোট করে লিখে দিয়েছি, গুছিয়ে তোমরা দেখে নেবে যে ব্যাঙের জীবনচক্রের একটা দশা হলো ব্যাঙাচি। তো এই ব্যাঙাচি কি ডিম ফুটে আর কি নির্গত হয়। ব্যাঙাচি দেখতে কেমন? হ্যাঁ, ছোটো মাছের মতো, এই সমস্ত এই অবস্থায় এদের চোখ টোক থাকে না। হ্যাঁ, বাইরে হচ্ছে, তারপর আস্তে আস্তে কী হয়, এদের দেহ থেকে আর কি ফুলকা নির্গত হয়, বাইরে দেহের বাইরে, যেটিকে বহিঃফুলকা বলে। এই বহিঃফুলকার মাধ্যমে এরা সংস্কার্য চালায়। তারপর আস্তে আস্তে বহিঃফুলকাগুলি অবলুপ্ত হয়ে যায়, চামড়ার নিচে ঢাকা পড়ে যায়। এবং এরা সাধারণত আর কি জলে ভাসমান শ্যাওলা খেয়ে আর কি, শ্যাওলা, ছোটোখাটো পোকামাকড় এই সমস্ত খেয়ে বেঁচে থাকে। এরা ফ্রিলি সুইমিং করতে পারে বা সাঁতার কাটতে পারে। ঠিক আছে, এইগুলোকে আমি গুছিয়ে ব্যাঙাচি আকারে কি ব্যাঙাচি কি এক নাম্বার কি বললে ভালোভাবে কীভাবে লিখতে হবে সেটা সংজ্ঞা লিখিয়ে দিয়েছি, তোমরা সংজ্ঞাটা ভিডিওকে পজ করে দেখে নিও। আচ্ছা, তারপর কোনো ব্যাঙ ডাকতে পারে কেন? না, কোনো ব্যাঙের শর্তথলি থাকে, শর্তথলি থাকার জন্যেই ডাকতে পারে। অর্থাৎ বর্ষাকালে তোমরা যে সমস্ত ডাক শুনতে পাও সেগুলি কিন্তু পুরুষ ব্যাঙের ডাক। হ্যাঁ, স্ত্রী ব্যাঙ ডাকতে পারে না, কারণ কি তাদের শরতলি নেই। আচ্ছা, এরপরে ব্যাঙ কী ধরনের প্রাণী? ব্যাঙ শীতল শোণিত প্রাণী বললেই হয়ে যাবে। শুঁয়োপোকা কী? না, শুঁয়োপোকা কী ঠিক ব্যাঙাচি কী যেমনভাবে গুছিয়ে লিখেছি, হ্যাঁ, এটা তোমরা বাড়ি থেকে শুঁয়োপোকা কী তোমাদের বইয়ে যেটা আছে প্রজাপতির জীবনচক্র, একই ফরম্যাটে শুঁয়োপোকা কী সেটা তোমরা নিজেরাই লিখে ফেলবে। তারপরে হচ্ছে রাজকীয় জেলি বা রয়্যাল জেলি কী? না, কর্মী মৌমাছিদের হচ্ছে দেহে অবস্থিত এক ধরনের গ্রন্থি, হাইপোফ্যারেঞ্জিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের নাইট্রোজেন সমৃদ্ধ তরল। হ্যাঁ, এটি কী করা হয় না, মৌমাছির লার্ভাদের খাওয়ানো হয়। জীবনচক্রের প্রথম দশায় 2 থেকে 3 দিন সকল লার্ভাদের এটিকে খাওয়ানো হয়। তারপর যারা 3 দিনের পর যারা রানী মৌমাছি তৈরি হবে, সে রানী মৌমাছিদের সম্পূর্ণ জীবনচক্র, রানী মৌমাছি তৈরি হবে যে সমস্ত লার্ভা, তাদের সমস্ত জীবনচক্র ধরেই আর কি সমস্ত লাইফ স্প্যান, লার্ভার যে লাইফ স্প্যান বা সময়কাল, পুরো সময়কালটাই তাদের রাজকীয় জেলি দেওয়া হয়। এতে অ্যাসিটাইল কোলিন নামক এক ধরনের উৎসেচক থাকে। আচ্ছা, লেখাটা আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, তারপরে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়, এটা তো জানো, আর অনেক আলোচনা করেছি আর আলোচনা করছি না, লেখাটা আছে, তোমরা নোট আকারে আর কি লিখে নিও। আচ্ছা, তারপরে হৃদস্পন্দন কাকে বলে, হৃদস্পন্দন কাকে বলে এটাও তোমরা জানো, তবু অনেকে প্রশ্ন মানে আগের দিন প্রশ্ন করছিলে, তো সেই জন্য বলে দিচ্ছি না, আমাদের যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড কী হয় তোমরা জানো, হৃৎপিণ্ডের ভাগে নিলয় এবং অলিন্দ, এই দুটি আছে, দুটি অলিন্দ দুটি নিলয়। তো হৃৎপিণ্ডে তোমরা জানো যে হৃৎপিণ্ডের যখন নিলয় অলিন্দ যখন সংকুচিত হয় নিলয় প্রসারিত হয়, আবার যেই নিলয় প্রসারিত হবে অলিন্দ সংকুচিত হবে। তাহলে হৃৎপিণ্ডের এই অলিন্দ নিলয়ের, বা এক কথায় আমরা যদি বলি হৃৎপিণ্ডের একটি সম্পূর্ণ সিস্টল এবং
সিস্টল মানে কি সংকোচন এবং ডায়াস্টল মানে কি প্রসারণ। তাহলে হৃৎপিণ্ডের একটি সম্পূর্ণ সংকোচন এবং প্রসারণকে একত্রে হৃৎস্পন্দন বলে। হ্যাঁ, তোমরা ডাক্তারখানায় আশা করি অনেকেই গেছো, বা যদি গিয়ে থাকো তাহলে দেখবে যে ডাক্তাররা প্রথমেই কী করে বলো তো, গেলে তাদের যে রুটিন চেক আপ, তার মধ্যে একটা চেক আপ কী করে না, বুকে একটি যন্ত্র দিয়ে, যন্ত্র দিয়ে কী করে না, হার্টবিট শোনার চেষ্টা করে। তো হার্টবিটটা কি, হার্টবিটটা কেন শুনে, হার্টবিটটা শুনে বোঝে যে হৃৎপিণ্ড, মানে প্রাথমিকভাবে তারা একটা ধারণা পায় যে হৃৎপিণ্ড ঠিক মতো কাজ করছে কি করছে না। এরপরে তো ইসিজি আছে, সেটা আলাদা ব্যাপার, যদি বোঝে যে ঠিক নেই তাহলে আরও বিস্তারিত জানার জন্য ডাক্তার ইসিজি করতে বলে। তো প্রথম প্রাথমিক অবস্থায় কিন্তু মানে একটা যন্ত্র দিয়ে, স্টেথোস্কোপ নামক যন্ত্র দিয়ে, হ্যাঁ, হচ্ছে কী করে না, চেক করে, ঠিক আছে। তো এই যন্ত্রের মানে মাধ্যমে আর কি যে সাউন্ড কী হয় না, একটা সাউন্ড আসে, সেই সাউন্ডটা শুনে বোঝে তো এটাকে, এটা কি হার্টবিটের সাউন্ড। হ্যাঁ, হার্ট যে বিট করছে, অর্থাৎ হৃৎপিণ্ডের ওই যে পেশি সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, এই সংকোচন প্রসারণের জন্য একটি শব্দ হয়, সেই শব্দটাই আর কি ওই যন্ত্রের মাধ্যমে আর কি শোনা হয়, ঠিক আছে। তাহলে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের একটি সম্পূর্ণ সংকোচন এবং প্রসারণকে, বা সিস্টল এবং ডায়াস্টলকে একত্রে আর কি হার্টবিট বলে। হ্যাঁ, এই সংকোচন প্রসারণের ফলে যে শব্দটা হয়, সেই শব্দটাই অ্যাকচুয়ালি ওই মেশিনটা দিয়ে শোনা হয়, বুঝা গেল। তাহলে একে হৃৎস্পন্দন বলছে, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, পরের ভিডিওতে বাকিগুলি আলোচনা করা হবে।